ختم الله به النبوة وحكم النبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حسنت جميع আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে নাসির মেম্বার সাহেব, আসলেই তিনি আমাদের সিলসিলার একজন খাদেম বলা যায়। আমার ভাই মাওলানা জিয়াদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি আসেন এই এলাকায়। গতবার এসেছিলাম বা দুই বছর আগে, উনি ছিলেন মাহফিলে, আবার তো আসবেন তিনি ইনশাল্লাহ। নাসির মেম্বার সাহেব আবার রাতে প্রোগ্রামটা চেয়েছিলেন, কিন্তু আমি দুঃখিত রাতে প্রোগ্রামটা দিতে পারি নাই তাকে, কারণ ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থেকে আমার উপর এখন কিছু বিধিনিষেধ আছে, রাতে যেন আমি প্রত্যন্ত অঞ্চলে না যাই। আবার আবার যদি ইনশাল্লাহ পরিবেশ ঠিক হয়ে যায় আমি রাতে আসবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাই যুব সমাজকে যারা এই খুব কষ্ট করেছে, সকলকে আমি এখানে নাসিরুদ্দিন মেম্বার, তারপর দিল মোহাম্মদ মেম্বার, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রবাসীরা খুব খেটেছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের সহযোগিতাটাই বড়, তাদের জন্য দোয়া করবেন। হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম পরিচালনা করেছেন, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইস্তার দিতে বলুন। আমি আমার জন্য দোয়া চাই, আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে দান করেছেন তিন ছেলে এক মেয়ে, বড় দুই ছেলে এসেছে, বড় এবং মেজ কাছে, তো এই জন্য তারা শখ করে এসেছে, ওদের জন্য দোয়া করবেন। এবং বাসায় যে ছেলে আছে তার জন্য দোয়া করবেন, তিনও জনকে যেন আল্লাহ তাআলা দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা চর কিশোরগঞ্জ চানতারা জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে দুপুরের পর আসর নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ তোমার অসংখ্য মমিন মমিনার বান্দা নিয়ে হাত তুলেছি, আল্লাহ এখানে পুরুষ এবং মহিলা হাজার হাজার নেককার নরনারী উপস্থিত হয়েছে তোমার কোরআনের আকর্ষণে ভালোবাসায়। আল্লাহ এতগুলো মানুষ নরনারীর মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গল্লা তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার যাওয়ার জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না, একবার বা একাধিকবার যারা
তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা চান তারা জামে মসজিদের জন্য তোমার বান্দা যারা সহযোগিতা করেছে, বিদেশ থেকে প্রবাসী যুবক ভাই যারা সহযোগিতা পাঠিয়েছে অর্থিকভাবে, নৈতিকভাবে যারা সমর্থন করেছে, আইন প্রয়োগকারী সংস্থা আইনিভাবে যারা সহযোগিতা করেছে, সকল ইমানদারের ধন মন এবং নিয়তকে কবুল করে আল্লাহ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা, তাদের মনের দুঃখ কষ্ট সব দূর করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নাবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাবিয়্যুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লামতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.